দুটো বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি, সেটা আপনি যাই নিন, সেটা চিকেন নিন, মটন নিন, হোয়াট এভার আপনি যাই, আলু বিরিয়ানি নিন, সেটা 100 টাকার লেগ পিসটা যথেষ্ট বড় আর বিরিয়ানি কোয়ান্টিটিটা যথেষ্ট। না সব দেখুন ছিলাম বিরিয়ানি, সেটাই আমি বললাম। হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্লসে। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা জায়গা, নতুন একটা স্পোর্ট। আজকে পাশে কে আছে? আছি, এখন থাকবো, কেন তাড়িয়ে দিতে চাই? খালি 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 বলে আসবি না, তুই মাথায় আবার ফুল লাগিয়েছে দেখুন না, ছিঁড়ে দিচ্ছে আমি কি করবো, এত গাছে ফুল তো কিছু একটা তো মানে কিছু একটা করা উচিত, তো ফুল দেখে পুজো দেবে না, তো আমি সাজবো, তো যাই হোক, আমি মজা করছিলাম। তো আজকে আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি সত্যি বলবো না, হ্যাঁ নইলে ভিডিওটা দেখার মজা হবে না। আর আরও একটা কথা বলি, আমরা আজকে যেখানে এসেছি শুনে খুব এক্সাইটেড হয়ে গেছি, তো সাডেনলি আমরা হুট করে চলে এসেছি, তো এরকম অফার পেয়ে যাবো বুঝতে পারিনি। আর অফার বলতে আমরা বোঝাই, তো অনেকের কমেন্ট আমাদের কাছে এসে আসে যে আমরা নাকি ফ্রিতে খেতে যাই, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো, এত কিছু তারা আমাদের সম্বন্ধে জানে যে আমরা ফ্রিতে খেতে যাই। হ্যাঁ আমরা ফ্রিতে খেতে যাই না বাবা, ফ্রি জিনিস পেলে অফকোর্স সবাই নেবে, যেমন ফুচকা আপনারা খান, লাস্টটা ফাওনা খেলে কিন্তু যাই বলুন তাই বলুন ফুচকার মজা আসে না, ঠিক কি ভুল বলবেন, ভালো লাগবে। হ্যাঁ 10 টাকার খান, 100 টাকার খান আর 1000 টাকার খান, যে যতটুকু মিনিমাম আপনারা খাবেন, তারপরে দেখুন ফাউটা খেতেই হবে, না খেলে দেখ মন পোষায় না। সেম এখানে আজকে বিরিয়ানি খেতে এসে একটা মনে হচ্ছে, তো আমরা জাস্ট যখন কথা বললাম, বলে আমাদেরকে বললাম যে আমরা এরকম এরকম বিরিয়ানি নেবো, এই ব্যাপার প্রথমে আসলাম আমরা পার্সেল করে নেবো, তখন মাছটা খেয়েই যাবো, একটু যখন বেরিয়েছে ঘুরতে তো খেয়ে দিয়েই যাই। উনি কী বললেন, কী দেবে? দুটো বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি, সেটা আপনি যাই নিন, এবার চিকেন নিন, মটন নিন, হোয়াট এভার আপনি যাই, আলু বিরিয়ানি নিলে সেটা ফ্রি, ঠিক আছে? তো যাই নেবেন, দুটো কিনলে একটা ফ্রি, তো এই ফ্রিটা আমরা মানতে পারছি না, এই জন্য চলে এসেছি দোকানটা ভিজিট করতে, যে অ্যাকচুয়ালি দোকানটা নতুনই ওপেন হয়েছে, একদম নিউলি ওপেন হয়েছে এটা। দেখো আমরা লাকিলি আজকে অফারটা পেয়ে যাচ্ছি, আপনারা আসলে এরপরে মানে নর্মাল আপনাদের যে প্রাইস সেই প্রাইসে অবশ্যই যখন হয়তো ফ্রিটা পাবেন কিনা, এবার দেখুন ফ্রি ডেফিনেটলি ডিপেন্ড করে কোনো অকেশন কোনো কিছুর ওপরে, তো নেক্সট টাইম আসলে হয়তো যদি কোনো অকেশন থাকে বা পারপাস থাকে ডেফিনেটলি পাবেন, তো সেটা ডিপেন্ড করছে সময়ের ওপর। তো তখন চলুন আমরা ভেতরে যাই দোকানে, আর আওয়াজ শুনতে একটু অসুবিধা হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন, মেন রোডের উপর, একদম রোডের উপর আমরা দাঁড়িয়ে আছি, আর সব থেকে আমার ভালো লাগে তো এই গাছগুলো, তো আমি আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলি এই গাছগুলো, না আমার আর অমৃতার হচ্ছে গাছ ভীষণ, যেমন আমার বাড়িতেও অনেক গাছ আছে, অমৃতার বাড়িতেও আছে, তো এটা তো গাছ ভালো লাগার একটা জিনিস, গাছ লাগান টান বাগান, তো আমার গাছ ভীষণ ভালোবাসে, ফুল ছিঁড়তে ভালোবাসি না, তাই বলে আজকে তো ছিলাম ইচ্ছে হলো চকরো তাও খুলে পড়ে গেছে ঝগড়া করতে করতে, তো যাই হোক চলুন দোকানের ভেতরে যাই। দোকানে বেশ আরাম করে বসেছি, আর বেশ ভালো লাগছে এরকম বেলুন টেলুন দেখে, এক্সাইট লাগছে, যেন জন্মদিন হচ্ছে আমার, না আমার জন্মদিন হচ্ছে না, দোকানটা নতুনই ওপেন, দোকানটা একদম নিউলি ওপেন হয়েছে 5 তারিখ, হ্যাঁ 5 তারিখ ওপেনিং হয়েছে, তো ওই জন্য এত সুন্দর করে ডেকোরেশন করানো, আপনারা দেখেছেন এর আগে যে আমরা দোকানটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, তো আমরা অর্ডারও দিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, তো ওই যে আপনাদের বললাম আজকে আমরা অফারের জন্য এসেছিলাম খবর পেয়ে, তো এই 2 প্লেট বিরিয়ানির সাথে 1 প্লেট এক্সট্রা দিয়েছে আমাদেরকে, আমরা এবার ফ্রির খাবার খাচ্ছি কিন্তু, ঠিক আছে? মানে আপনাদের জানাই এটা 5 তারিখে যে কারণে ওপেন হয়েছে, একটা ধামাকা অফার চলছে, দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি, দুটো মাটন বিরিয়ানি নিলে একটা মাটন বিরিয়ানি ফ্রি, তো এটা 8 তারিখ অবধি। তাছাড়া এখানে সবথেকে বড় কথা যে বিরিয়ানির দাম এত রিজনেবল,
তা আপনাদের কি বলবো, চিকেন বিরিয়ানি একটা জিনিস ভালো লাগলো এদের বিয়ে দিয়ে। তখন কথা বললাম ভীষণভাবে কোঅপারেট করছে আমাদের নতুন ছেলে, কিছু ভাইও আছে, কিছু দাদারাও আছে, বেশ 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 ভালো লাগছে। তো আমরা অর্ডারও দিয়েছিলাম অমৃতা। হ্যাঁ, আমাদের চিকেন বিরিয়ানির দাম হচ্ছে এখানে 100 টাকা। ডিম, সাথে ডিম পাবেন, আলু পাবেন, চিকেন পাবেন। মাটনটা হলো 130 টাকা, সেটাতেও আলু পাবেন, ডিম পাবেন। 130 টাকায় মাটন ভাবাই যায় না এখনকার দিনে, মানে এত দাম যেখানে মাটনে সেখানে, এখানে 130 টাকা আপনারা মাটন বিরিয়ানি পেয়ে যাবেন, 100 টাকায় চিকেন বিরিয়ানি পাবেন। তাছাড়া এগ বিরিয়ানিও আছে, তারপর আলু বিরিয়ানি পাবেন, চিকেন চাপ, মাটন চাপ সবই পাবেন। তো ওনারের সাথে কথা বললে আপনারা বাকিটা অবশ্যই জানতে পারবেন। আমাদের অর্ডারগুলো একটু দেখাই। তো আমাদের বিরিয়ানি অলরেডি চলে এসছে, দেখুন সুন্দর সুন্দর। আগে দেখিয়ে দিই, 3 প্লেটই দিয়েছে, আমরা 3 প্লেট নিইনি, আমরা 2 প্লেট দিয়েছে, আর একটা আমাদেরকে 3 প্লেটই দিয়েছে। আর সবথেকে ভালো লেগ পিস দিয়েছে, দেখুন দেখুন 100 টাকায় লেগ পিসটা, যথেষ্ট বড়। আর বিরিয়ানি কোয়ান্টিটিটা যথেষ্ট, দেখুন একদম গোটা গোটা জল, একদম ডিমটাও দেখুন, সবখানে কিন্তু ডিম দেয় না বল, এখন ডিম উঠেই গেছে। হ্যাঁ অবশ্যই দেয়, বলবো না দেয় না, ডিমের জন্য আলাদা চার্জ হয়, এমনি দক্ষিণেশ্বর দিয়ে নিরামিষ খেয়েছে বেচারা, এখনো বিরিয়ানি বিরিয়ানি খায়নি, তো আজকে ওকে খাওয়াতেই হবে, তাই নিয়ে আসলাম একটা ভালো জায়গায়। ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার বিরিয়ানিটা খাওয়ার পর দেখুন সাথে কতটা স্যালাড দিয়েছে, দেখ তৃষা আমি আগে খাই কতটা পরিমাণে। ও তৃষা কিছু বলবে না, আমাকেই বলতে হবে, দেখুন কতটা পরিমাণে স্যালাড দিয়েছে। দেখুন আমরা 3 জন খাবো, ঠিক সেই পরিমাণে স্যালাড দেওয়া হয়েছে, রাইসটা একদম ঝরঝরে, আর কোয়ান্টিটিটাও বেশ। কেমন লাগছে তৃষা বল, বলবো না ও খাবে। আচ্ছা আমি বলার কিছু বলারই নেই, মেজবান বিরিয়ানি হাউস মানে সত্যি কিছু বলার নেই, মানে প্রথম মুখে দিয়ে যা সুন্দর একটা টেস্ট, সব থেকে ভালো লাগছে সেই উগ্র গন্ধ। এর আগেও আমরা যে বিরিয়ানি স্যুটগুলো করে এসেছি আপনারা জানেন, বিরিয়ানি মানুষ যাদের সময় খেতে চায় না উগ্র সেন্টের জন্য, তো ট্রাস্ট মি বিশ্বাস করুন এখন ওটার মধ্যে কোনো উগ্র সেন্ট নেই, যার জন্য স্পাইসিও না, একদম স্পাইসিও না, বুঝতেই পারছেন কালারটা দেখে, ফ্লেভারগুলো সব বেরিয়ে আসছে, ঘিয়ের খুব সুন্দর ভালো স্মেল আসছে, কেসারের স্মেল আসছে, চিকেনটা একটু দেখতে যাচ্ছে একদম সফট ডিম, যেটা এখন পাওয়া যায় না, এখানে পেয়েছি তাও 100 টাকায়। চিকেনটাও সফট আছে, হ্যাঁ চিকেনটাও সফট আছে, আলুটা একটু ভেজে আমার বিরিয়ানিটা অসাধারণ লেগেছে, তখন মানে ভাষা পাচ্ছে। চিকেনের আর লোভ দেখাস না রে, চিকেনটা একটু কতটা সফট দেখুন, ছিলাম বেরিয়ে আসছে, সেটাই আমি বললাম তখন ধরলে আমার কুড়ে গেল, মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, এতটা সফট, মানে কষ্ট করে আর চেবাতে হচ্ছে না, মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, ধরছে তাই ভেঙে যাচ্ছে। আপনি বাড়িতেও যত ভালো করে চিকেন রান্না করুন একটু ভালো ম্যারিনেট না হলে কিন্তু চিকেন এত সুন্দর সফট, দারুণ লাগছে, অসাধারণ খেতে। তো খেয়ে ডিটেলস আপনাদের জানাবো, ওনারের সাথে কথা বলবো, ততক্ষণে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, পেট বেশি ভরে গেছে তো তাই শসা খাচ্ছি, তৃষা এখনও স্যালাড খেয়ে যাচ্ছে। তো আমি আজকে তৃষাকে বলবো, তৃষা তোর কেমন লাগলো বল, এত কম প্রাইসের বিরিয়ানি। কম প্রাইসের থেকে বড় কথা একটা কথাই বলবো, আমি প্রথমে খেয়ে বললাম যে আমি কিছু বলতে পারছি না কেন, এত সুন্দর, আর মানে গরম তো ছিল না, আমরা খেতে খেতে ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে আমাদেরকে সার্ভ করে দিয়েছিল, এত ভালো। সব থেকে বেস্ট লেগেছে চিকেনটা, মানে ধরেছি না আর ভেঙে গেছে, আপনাদেরকে যেটা দেখানো হয়েছে এরকম সফট চিকেন এখনও অব্দি কোনো বিরিয়ানি দোকানে গিয়ে সফট পেয়েছি, এরকম ধরার সাথে সাথে ভেঙে যাওয়া সফট বিরিয়ানি মানে চিকেন আমি কোথাতেও পাইনি, বেশ ভালোই লেগেছে আমার খেতে, আর কোয়ালিটিও খুব ভালো। আর হচ্ছে আমরা কোথাও ডিম খাইনি, এই একটা আনন্দের মার ছিল যে আমরা ডিম নিয়ে বিরিয়ানি খেয়েছি আজকে, আর আমার কারণে আমি বিরিয়ানিতে ডিম না থাকলে আমার বিরিয়ানি খেয়ে পোষায় না, আমার খুব ভালো লাগে ডিমটা, আমার ডিমটা নিজের খুব ফেভারিট,
তো বিরিয়ানিটা আপনারা খুব ফেভারিট, আপনারা জানেন সেটা। তো 100 টাকার মধ্যে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি পাচ্ছেন, মাটন পাচ্ছেন 130 টাকায়। আর মেনু কার্ডটা দিয়ে দিয়েছি, একটু পজ করে দেখে নেবেন ওখানে পাওয়া যাচ্ছে কত কত দাম, ফোন নাম্বারও আছে। হ্যাঁ, আর লোকেশন আমরা তো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, চেক করে নেবেন। সবচেয়ে বড় কথা, বিরিয়ানিটা খুব লাইট ছিল, হাতে একদম তেল তেলে নেই, দেখতেই পাচ্ছেন একদম, আর খুব একটা ঝালও ছিল না, দারুণ ওভারঅল গুড কোয়ালিটিও গুড। এখনো বলবো এত স্যালাড দিয়েছে যে খেয়ে উঠতে পারেনি, শসাগুলোকে বাড়ি চলে যেতে হবে। আপনারা ভাববেন না যে একটু বিরিয়ানি প্রাইসটা কম বলে এখানে কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন হয় না, একদমই সবই মেনটেন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি খাওয়া দাওয়া, আমরা ওনার সাথে কথা বলে নিয়ে বাকি ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, মেজেভিন বিরিয়ানি হাউসের ওনারকে পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে ডিটেলস শুনে নেব। নমস্কার ভাইয়া, আপনার নাম বতাইয়ে। জন্ডি সলমান ভাইয়া, ইয়াকে লোকেশন বতাই দিয়ে। লোকেশন হ্যাঁ, বেলঘড়িয়া ফিডার রোড, সিন্ধু স্টোর সামনে অপোজিট রথতলা মোড়। রথতলায় বেলঘড়িয়ার সিন্ধু স্টোর, তার পাশেই আছে। তো ইয়াপে ক্যা ক্যা মিলতা হ্যায় আপ বতাইয়ে। ইয়াহাঁ পে চিকেন বিরিয়ানি হ্যায়, চিকেন এগ বিরিয়ানি হ্যায়, মটন বিরিয়ানি হ্যায়, মটন এগ বিরিয়ানি হ্যায়, চিকেন স্পেশাল বিরিয়ানি হ্যায়, মটন স্পেশাল বিরিয়ানি হ্যায়, চিকেন চাপ হ্যায়, মটন চাপ হ্যায়, সালাদ হ্যায়, আর আগে কা কুছ চেঞ্জ করেঙ্গে, চিকেন তন্দুরি ফন্দুরি চাউমিন ওমিন রোল ওল সব হোগা, সামান ওমান হম খরিদ কে লায়ে হ্যায়, ওর ভি হোজায়েগা চালু আস্তে আস্তে, অভি তো ফিলহাল বিরিয়ানি হ্যায়। হাম লোগ তো এক অফার মে আয়ে হ্যায়, ও অফার কাল তক চলেগা। আজ লাস্ট থা, হ্যাঁ আজ লাস্ট, আমরা লাস্ট অফারেই এসেছি বন্ধুরা, আমরা জানি না অনেক পরে খবরটা পেয়েছি। চিকেন বিরিয়ানি 100 টাকা, 100 রুপিস, আর মটন বিরিয়ানি 130 রুপিস। তো ভাইয়াজি থ্যাংকস। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, আমাদের দ্য বঙ্গালকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা করি দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনই থাকুন।